আগামী সোমবার, আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উৎখাতের জন্য, পদত্যাগের জন্য, গদি চুপ করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল 10টায় গণমিছিল শুরু হবে। যেই গণমিছিলের আওয়াজে শেখ হাসিনার মাস্তান ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণমিছিল। আমিরুল মুজাহিদিন হযরত বিশ্বাস হুজুর দামাত বরকাতুল্লাহ আলী সেই মিছিলে থাকবেন, নেতৃত্ব দান করবেন। আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে, সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলব, শ্রমিক ভাইয়েরা আপনারা নেমে পড়ুন, ছাত্র ভাইয়েরা, তোলাবারা, ওলামারা যে যেখানে আছেন সবাই আপনারা নেমে পড়ুন। যারা প্রজাতন্ত্রের, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমি প্রজাতন্ত্রের কর্মচারী থেকে বলব, এই খুনি সরকার সহযোগিতা করবেন না। এই খুনি হাসিনা সহযোগ করার মানি হলো আপনিও খুনকে স্বীকার করে নিয়েছেন, অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন। এর জন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো, যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন, যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন, আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো, এই সরকারের অসহযোগিতা করুন, এই সরকারের সহযোগিতা করবেন না। আমি প্রত্যেকটা জনগণকে বলবো, যে যেখানে আছেন, যেই অবস্থায় আছেন, যেই পাড়ায় আছেন, যেই মহল্লায় আছেন, যেই জায়গায় আছেন, সেই বাজারে আছেন, সেখান থেকে আন্দোলন করে তুলুন, প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মাস্তানকে তসমাত করার জন্য, সেখান থেকে চেষ্টা শুরু করুন। এজন্য আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণমিছিল হবে ইনশাআল্লাহ। প্রত্যেক স্থানে গণমিছিল হবে, জেলার মধ্যে, থানার মধ্যে, যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণমিছিল হবে ইনশাআল্লাহ। আর ঢাকাতে ইনশাআল্লাহ গণমিছিল হবে, যে যেভাবে পারুন, যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন, রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে। আমরা শপথ করব রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ, রাস্তায় আসি থাকবো ইনশাআল্লাহ, বিজয় অবশ্যই আসবেই আসবে। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে ঐক্যবদ্ধ ভাবে গণভবনকে দখল করে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে ইসলামী আন্দোলন আগের থেকেও ছিল, এখনো আছে, আগামীও থাকবে ইনশাআল্লাহ। যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে একত্রিত আগে ঘোষণা করেছি, এখনো করছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। কাজী আসুন, কোন ব্যক্তির, কোন গোষ্ঠীর এই আন্দোলন নয়, কোন ব্যক্তি, কোন গোষ্ঠীর আন্দোলন নয়, এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন, বাংলাদেশের জনগণের আন্দোলন, এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন, মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন, মানুষের জীবন বাঁচাবার আন্দোলন, আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দেওয়া এবং রাখার জন্য এই আন্দোলন, অন্য কোনো আন্দোলন নয়। যদি শেখ হাসিনা খুনি সরকার কোন অবস্থাতেই কাউর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে, আমরা মনে করবো তারা গণ দালাল, তাদের বিরুদ্ধে আন্দোলন চালাবে। শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয়, তার সাথে কোনো আলোচনা নয়, শুধু একটাই পথ, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয়, কোনো আলোচনা নয়, কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না। শুধু বৈঠক একটাই হবে, আমরা শুধু জানব যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে, এই শোনার অপেক্ষা আছি। যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। এর জন্য ইসলামী আন্দোলন, হাজারো মানুষ রক্ত দিয়েছে, হাজারো মা তাদের বুককে খালি করেছে, হাজার আমার বোন বিধবা হয়েছে, হাজারো বাচ্চারা এতিম হয়েছে,
আজকে হাজারো মানুষ বিকলাঙ্গ হয়েছে, আজকে হাজারো মানুষ অন্ধ, আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না, ঘরে থাকতে পারছে না, ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয়, খেলা অবস্থায় তাদের বুকের মধ্যে গুলিবিদ্ধ হচ্ছে, আজকে আমাদের হাজারো শিশুরা ছাদে উঠে দেখার জন্য তাদের উপরে হুদিশি হাসিনার গুলিবিদ্ধ হয়েছে, আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে, খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে, আজকে আবু সাইদ জীবন দিয়েছে, আজকে মুগ্ধ জীবন দিয়েছে, হাজারো সন্তানের কবরের মধ্যে আছে, এমনকি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে, বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে, ভাই তার লাশের পরিচয় দেয় না, হাজারো লাশ বিয়ারিশ আজকে দাফন করা হয়েছে, আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে, আজকে বাংলাদেশে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে, আজকে অধিকার চেতে গিয়ে হাজারো ছাত্ররা নির্মমভাবে হত্যা শিকার হয়েছে। কাজী না, আমরা বাংলাদেশের একটা খুনও দেখতে চাই না, আমি শেখ হাসিনাকে বলবো, খুনি হাসিনাকে বলবো, বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না, যদি গুলি চালান বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে, সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ। আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উত্থানের জন্য, পদত্যাগের জন্য, গতিচ্যুত করার জন্য গণ মিছিল হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল 10টায় গণ মিছিল শুরু হবে, যেই গণ মিছিলের আওয়াজে শেখ হাসিনার মাস্তান ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইতুল মোকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণ মিছিল, আমিরুল মুজাহিদিন হযরত বিশ্বাস হুজুর দামাত বরকতুল্লাহ আলী সেই মিছিলে থাকবেন, নেতৃত্ব দান করবেন, আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো, শ্রমিক ভাইরা আপনারা নেমে পড়ুন, ছাত্র ভাইরা, তোলাবারা, ওলামারা যে যেখানে আছেন সবাই আপনারা নেমে পড়ুন, যারা প্রজাতন্ত্রের, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমি প্রজাতন্ত্রের কর্মচারী থেকে বলবো, এই খুনি সরকারের সহযোগিতা করবেন না, এই খুনি হাসিনার সহযোগিতা করার মানি হলো আপনিও খুনকে স্বীকার করে নিয়েছেন, অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন, এর জন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো, যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন, যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন, আমি প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীকে বলবো, এই সরকারের অসহযোগিতা করুন, এই সরকারের সহযোগিতা করবেন না। আমি প্রত্যেক জনগণকে বলবো, যে যেখানে আছেন, যেই অবস্থায় আছেন, যেই পাড়ায় আছেন, যেই মহল্লায় আছেন, যেই জায়গায় আছেন, সেই বাজারে আছেন, সেখান থেকে আন্দোলন গড়ে তুলুন, প্রতিবাদ করতে থাকুন, শেখ হাসিনার মাস্তানকে তছনছ করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করুন। এজন্য আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণ মিছিল হবে ইনশাআল্লাহ, প্রত্যেক স্থানে গণ মিছিল হবে, জেলার মধ্যে, থানার মধ্যে, যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণ মিছিল হবে ইনশাআল্লাহ, আর ঢাকাতে ইনশাআল্লাহ গণ মিছিল হবে, যে যেভাবে পারুন, যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন, রাস্তায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ, রাস্তায় আসি থাকব ইনশাআল্লাহ, বিজয় অবশ্যই আসবেই আসবে, আল্লাহ আমাকে এবং আমাদের